আসসালামু আলাইকুম সবাইকে, আমি নোমান। আজকে আবার চলে আসলাম লা দেলিসিয়াতে। এবার মেইনলি ডোনাট খাওয়ার ইচ্ছা হয়েছে এই রাতের দিকে, তাই হুট করে চলে আসা। লা দেলিসিয়া মেইনলি রিভ গ্রুপের একটা সিস্টার কনসার্ন। লা রিভ, লা দেলিসিয়া সবই কানেক্টেড। ওদের ঢাকা শহরে প্রায় 7টার মতো ব্রাঞ্চ আছে। তো আজকে আমরা তাজমহল রোডের ব্রাঞ্চে আসছি। ওদের মিলি সেভরি বা সুইট এই দুইটা আইটেম নিয়েই, এবং ওদের ফুডের ডেকোরেশনটা বেশ সুন্দর। তো আজকে আমার পছন্দের কিছু ফ্লেভারের মধ্যে স্ট্রবেরি আর ভ্যানিলা এই দুইটা ফ্লেভার ট্রাই করব। মিলি ডোনাটস, তো ডোনাটসই চুজ করেছি আজকে। আর ডোনাটস ছাড়াও আর বেশ কিছু আইটেম আছে। যেহেতু একদমই শেষের দিকে চলে এসেছি, মানে ক্লোজিংয়ের দিকে চলে এসেছি, তাই আসলে খুব একটা আইটেম এখন আর নাই ডিসপ্লেতে। তো লেটস এক্সপিরিয়েন্স দ্য ফুড। আবার চলে আসলাম। তো এখন মেইনলি আমরা আজকে ডোনাট অর্ডার করছি। আর ডোনাটের মধ্যে হচ্ছে যে স্ট্রবেরি ডোনাটটা অর্ডার করছি, আর হচ্ছে গিয়ে ভ্যানিলা ডোনাটটা অর্ডার করছি। তো দেখা যায় এগুলোর টেস্ট কেমন। দেখতে খুবই ডেকোরেটিভ এবং ডিলিশিয়াস মনে হচ্ছে, অনেক সুগারই মনে হচ্ছে। ভ্যানিলা ফ্লেভারটাতে ট্রাই করি। আর সুগারটা অত বেশি না, যেটা আমার একটা কনসার্ন ছিল, অত বেশি সুগার না। আচ্ছা, এখন স্ট্রবেরি ফ্লেভারটা ট্রাই করি। এটা মোটামুটি ভ্যানিলা ফ্লেভারটা একটু ড্রাই মনে হয়েছে আমার কাছে। মানে মেবি সকালের প্রোডাকশন, এখন অলমোস্ট রাত 10টা বাজে, বাট এখনও মানে ফ্রেশ বোঝা যাচ্ছে, কিন্তু একটু ড্রাই, একটু হচ্ছে। এবং এটা হচ্ছে তাজমহল রোডের শুরুর দিকে, মানে সলিমুল্লাহ রোড শেষ হওয়ার পরই এই দোকানটা বলে। ছোট্ট একটা কিউ দোকান, দোকানের সাইজ। তো আপনি যদি কখনো সুইট কোনো সুগারি আইটেম খেতে ইচ্ছা করে, এটা আপনাদের একটা গোটো প্লেস হতে পারে। খুবই কাছাকাছি এবং অবভিয়াসলি বাজেটের মধ্যে এটা। আমাদের এই ডোনাটটা জাস্ট 90 টাকার মধ্যেই। সো এটাই, থ্যাংক ইউ। ডোনাট খাই, পরে আবার কথা হবে।